হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি হঠাৎ করে একদিন শিলিগুড়ি ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধু, সেখানে তিন দিন ছিলাম। তিন দিন কী কী করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হোস্টেলে ছিলাম আমি, সেখান থেকে বেরিয়ে সেকেন্ডের দিন আমি কেনাকাটা করছিলাম। এটা ছিল মহাবিস্তান মার্কেট শিলিগুড়ি। তো ড্রেস কিনতে গিয়েছিলাম, জুতো কিনে নিয়ে আসলাম। ড্রেসের দোকানে গিয়েছিলাম, ড্রেসগুলো ভীষণই সুন্দর ছিল। প্রতিটা কুর্তি ভীষণই ইউনিক ছিল এবং মানে পছন্দ হওয়ার মতনই, যেটা দেখবে সেটাই পছন্দ, এরকম টাইপের ছিল। তো হচ্ছে যে তিন চার অনেকগুলো দোকান ছিল, সেখানে আমরা কয়েকটা দোকানে গিয়েছিলাম, কয়েকটা করতে পছন্দ হয়েছিল। তো আনা হয়নি সেগুলো, আমি জুতো নিয়ে এসেছিলাম। তো সুন্দর ছিল, পছন্দ হওয়ার মতো। তারপর আমরা সেখানে অনেক কিছু আরও অনেক কিছু কেনাকাটা করলাম। সেখানে ব্যাগের দোকান গিয়েছিলাম, তো কসমেটিক্সের দোকান গিয়েছিলাম, সেখানে অনেকগুলো কসমেটিক্সের দোকান ছিল। তো আমরা খুব আমি যেমন গ্রামে করি, যেমন খুব কয়েক হাতে কোনো দোকান থাকে, তো সেখানে অনেকগুলো দোকান ছিল। তো যেসব দোকানে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল মেয়েদের কসমেটিক্সের ব্যবহার করার মতো, সবগুলো জন্য কিনেছিল, মানে পছন্দ করার মতন। জামা কাপড় থেকে শুরু করে জুতো এবং কসমেটিক্সের জিনিস, কানের দুল, মালা, চুড়ি, সমস্ত কিছু, তো সবই মানে পছন্দ করার মতন ছিল। তারপরে একটা মালা পছন্দ হয়েছিল, সেটা একটা ছিল, সেটা আমরা আছে একটা। তো তারপরে ভিজে করে আমরা সেই দোকানটা পর দোকানটা মাছটা করার পরে আমরা পাঁচটা আমরা সেখানে পাশে মার্কেটে বসেছিলাম। তিনটা করে তিন ঘন্টা তিন ঘন্টা করার পরে আমরা বাস ধরে আমরা সেই আবার ফিরছি, কারণ হাটটা থেকে হোস্টেল বন্ধ করে দেয়, এই জন্য আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। তখন সাড়ে ছটা বেজে গিয়েছিলো, তো আমরা সাড়ে ছটার দিকে গাড়ি ধরলাম, গাড়ি ধরে তারপরে আবার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে রাত্রিবেলা পাকিস্তান যে মার্কেট আছে বা হসপিটাল আছে, সেখানে আছে, সেখানে রাত্রিবেলা সবাইকে বেশি সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে আলো, গ্রামে মেলা বসলে যেরকম হয় ঠিক সেরকম লাগছিলো। তো আমরা বাসে, আমাদের বাসে এক ঘন্টা মানুষের সময় লাগছিলো, লেগেছিলো। তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমি উপরে যে পাকিস্তান মার্কেট থেকে যদি আপনি দার্জিলিং মোড়ে যেতে চান, সেখান থেকে বাস গাড়ি পেয়ে যাবে এবং আপনাকে তার জন্য ওয়েট করতে হবে। এবং এটা সেই যে সেই লোগোটা, তারপরে ওটা আমি তুলতে পারি, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো সেটা সেটা এটা আমার একদম প্রকারের মধ্যে এটা হচ্ছে। তারপরে আমরা সেই বাসে যাত্রা করে হোস্টেলে পৌঁছলাম। হোস্টেলে যাচ্ছি, তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম হবে। আমরা মানে যদি একটা করে ফেলতাম তাহলে আমরা এত হোস্টেলে ঢুকতে দিত না। তো লেডিস হোস্টেলে আমি আছি চারটার মধ্যে, সেই হোস্টেলে মাল্টিপ্লে করে তো ঢুকতে দেওয়া হয় না। আমরা সেই টাইমের মধ্যেই পৌঁছলাম। তো হোস্টেল থেকে দুই নম্বর গেটে বন্ধ বিভাগ, তো সেখানে আমরা নামলাম। এখন যাচ্ছি সেখানে পাঁচ তারিখে হোস্টেল যেতে অন্তত পাঁচ দশ মিনিট সময় লাগে। তো আমরা হেঁটে গেলাম, কোনো টোটো ছিল না, চাঁদের সময় ছিল, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে হোস্টেল অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চলছে, যে তুমি দুই নম্বর গেট আছে সেটা হচ্ছে সময় লাগে। তো আমরা যাচ্ছিলাম আপন মনে, তখন বিষয়ে আকাশটা নিয়ে গেছিল, তো ভালোই ছিল। তো তিন দিন থাকলাম, যেতে যেতে রাস্তাগুলো চেনা হয়ে গিয়েছে এবং একটু একটু মারও করছিল। তো ইউনিভার্সিটির ভিতরটা একদম চারিদিকে সবুজ গাছপালা দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে লাইটটা আছে দেখতে পাচ্ছি, এটা আমি মজা করে নিউক্লিয়ার শুনেছিলাম বলি এটাকে, কারণ এই লাইট দেখতে অনেকটা সূর্যের দেখতে সূর্যের মতন লাগছিল। আমরা অনেকটা পৌঁছে গিয়েছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমরা হোস্টেলে যে কদিন ছিলাম সে কদিন একটা এখন তো হোস্টেলে খাবার দাবার দেয় না, পাশে একটা মানে সেখানে বুকিং করেছিল, সেটা সেখানে আমরা খাবার খাবো। সেখান থেকে আমার বোন টিফিন নিয়ে তারপরে আমরা দুজনে মিলে হোস্টেলে খেয়েছি, খেয়েছিলাম তিন দিন ছিলাম, এরকমভাবেই আমরা দুজনে খেয়েছি। তো তিন বেলা কখনও সবজি নিরামিষ ছিল, কখনও আবার এটা সমস্ত কিছুই মিশিয়ে দিয়েছিল। আমরা গেটের সামনে পৌঁছে গেলাম,
তো একটা কথা কি যে আমরা যেখানেই থাকি না কেন, যেখানে আমরা থাকি সেখানে না একটা মায়া থেকে যাই, মানে যতক্ষণ পর্যন্ত আমি সে গন্তব্যস্থলে পৌঁছে মনটা অনেক অশান্ত থাকে। তারপরে পৌঁছে গেলাম হোস্টেলে, তো হচ্ছে হোস্টেলে পৌঁছে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ছিলাম, কারণ পরের দিন আমার বাড়ি আসার কথা। তো হোস্টেলে খেলাও নিয়ে চলবে, তবু আমি দুই দিন থেকেছিলাম কারণ আমার পরীক্ষা ছিল। যেদিন গিয়েছিলাম সেখানে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিন, তারপরের দিন আমার পরীক্ষা ছিল, পাঁচটার দিকে পরীক্ষা শেষ হয়েছিল। তো পরীক্ষার জন্য আমি পাঁচটার দিকে পরীক্ষা শেষ, আমার বাড়ি থেকে যে হোস্টেল আছে সেখান থেকে আমার বাড়ি যেতে 7 ঘন্টার মতন লাগে। তো আমার কোনো বাস ছিল না, এই জন্য আমি বাড়ি যাইনি। তারপরে সেদিন রাত্রি থেকে তারপরে একটা হোস্টেলে চলছিলাম। তো এই যে প্রাচীনকালে যে মনীষীরা আছে, ওনারা এই যে মহান ব্যক্তি যে রাধাকৃষ্ণ কমিশনে বলে গিয়েছিল যে কি যারা এমএ করবে মানে উচ্চ শিক্ষার জন্য কী করতে হবে, যে হচ্ছে মহিলা মেয়েদের জন্য হোস্টেল ব্যবস্থা করতে হবে, যারা এসসি তাদের জন্য বিনা অর্থে তাদের খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তো এইসব করে গিয়েছিল বলে আজকে আমরা এই সুবিধাটা পাচ্ছি। তো একটা একজন মানুষ এইভাবেই বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। তো আমাদের লাইফে যে আমরা কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকা হচ্ছে যে জীবনের আসল সার্থকতা। তো এরকম এটা হচ্ছে হোস্টেলের যে ক্যান্টিন, যেটা আমি সেদিনই প্রথম দেখেছিলাম, আমার এখানে দেখলাম। তারপরে আমরা আবার সকালে রেডি হয়ে স্নান টান করে রওনা দিলাম, তো আমি বাড়ি চলে আসবো। এটা হচ্ছে আবার বেরিয়ে পড়লাম। তো সেদিন ছিল বৃষ্টি, সেদিন আপনি ভীষণ বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যে হয়তো সেদিনও আসা হবে না। তো বৃষ্টি হয়েছে সকালে, আমরা সেই রওনা দিলাম সকাল 9:30 সময়, 9:30 দিকে রওনা দিয়েছিল। তো তারপরে কোনোদিন যতদিন গিয়েছিলাম ঘুরতে কোথাও গিয়েছি, তারপরে কাজে গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেক ক্ষতি হয়েছিল, কোনো ফটো ফটো হয়নি। তো কলেজের সামনে কয়েকটা ফটো উঠলাম, স্মৃতি নিয়ে আসলাম মহালি। তো বাস, তারপরে আবার 10 মিনিট হাঁটতে হয়, 10 মিনিট হাঁটার পরে গাড়িতে উঠার, গাড়ি থেকে রাস্তায় মানে কি রাস্তায় গিয়ে গাড়িতে উঠতে হয়, তার জন্য 10 মিনিট হাঁটতে হয় হোস্টেল থেকে। তো অনেক স্মৃতি রইলো এবং অনেক অভিজ্ঞতা রইলো, সেই অভিজ্ঞতা নিয়ে কলেজের অনেক স্মৃতি নিয়ে আসলাম। এইটুকু ভীষণ থ্যাংকস ফর।